পেঁয়াজ কাটার এমন পদ্ধতি দেখলে আপনিও চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। আপনি ভাবতেও পারবেন না এত সহজে পেঁয়াজ কাটা কিভাবে সম্ভব। ঘন্টার কাজ হবে মিনিটে, চোখ জ্বালা করবে না। সেই সাথে জেনে নিন দুধ জাল করার এমন টিপস। আপনি এইভাবে দুধ জাল করলে ঘন্টার কাজ হবে মিনিটে, আপনাদের দুধ জাল করার সময় আর কোনো সমস্যাই হবে না। ব্যাগের ভিতরে কখনো চাবি রেখেছেন? ভুলেও ব্যাগের ভিতরে এভাবে চাবি রাখবেন না। চাবি রাখলেই কিন্তু অনেক বড় সমস্যার সৃষ্টি হবে। তাই ব্যাগের ভিতরে চাবি রাখার আগে এই ছোট্ট টিপসটি জেনে রাখুন। পাকা কলার খোসা কি ফেলে দিচ্ছেন? ভুলেও পাকা কলার খোসা ফেলে দেবেন না। এই শীতে পাকা কলার খোসা এইভাবে ছুলে রেখে দিন, তারপরে দেখুন কি ঘটে। ব্লেন্ডার কখনো এভাবে রেখেছেন? ব্লেন্ডার রাখার আগে ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করুন। এমন কিছু নতুন টিপস নিয়ে হাজির হয়ে গেছি, আশা করছি আজকের এই টিপসগুলো আপনাদের কাজে দিবে। তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে দিবেন। আমরা কিন্তু বাসায় দেখা যায় এরকম বিভিন্ন ধরনের চাবি ব্যবহার করি, আর বাইরে যাওয়ার সময় চাবিগুলো কিন্তু ব্যাগে করে নিয়ে যাই। আর ব্যাগে করে এভাবে যদি আপনি চাবি নিয়ে বাইরে যান, তাহলে দেখবেন বাইরে থেকে ঘুরে এসে বা বাইরে যেয়ে চাবিটা কিন্তু আপনি খুঁজেই পাবেন না। ব্যাগে অনেক ভিতর জিনিস থাকে, অনেক জিনিসের মাঝে এই চাবিটা কিন্তু খুঁজে পাওয়া যায় না। আর এই চাবির সাথে যদি আপনি রিং লাগান, তাহলে চাবিটা ভারী হয়ে যায়, আর ব্যাগের ভিতরে নিয়ে এটা যেতে ইচ্ছে করে না, ব্যাগও ভারী হয়ে যায়। তো নানা রকম সমস্যা কিন্তু হয়। আর এই সিঙ্গেল চাবিতে অনেক সময় দেখা যায় চাবির রিংও থাকে না, সেক্ষেত্রে কিন্তু চাবিটা ব্যাগের ভিতরে রাখলে আর খুঁজেও পাওয়া যায় না। তো আপনারা কী করবেন, আমাদের দেখা যায় পোশাকের সাথে অনেক ভালো ভালো ট্যাগ থাকে, অনেক মজবুত খুব সুন্দর ট্যাগ থাকে। এই ট্যাগগুলো কিন্তু ওয়েট হয় না, হালকা পাতলা হয়, আর এই ট্যাগগুলো কিন্তু দেখতেও অনেক সুন্দর হয়। এরকম দেখতে সুন্দর কোনো ট্যাগ নিয়ে যদি এই সিঙ্গেল চাবির রিংয়ের সাথে এভাবে দিয়ে দেন, তাহলে দেখবেন সুন্দর একটি চাবির রিং তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি এটা যদি ব্যাগে রাখেন তবুও খুব সহজে খুঁজে পাবেন, এবং বাড়ির কোথাও যদি রাখেন তবুও খুঁজে পাবেন, চাবিটা কিন্তু হারানোর সম্ভাবনা থাকবে না। আর টাকা খরচ করে আপনাদের আর চাবির রিংও কিনতে হবে না, ঘরেই কিন্তু আপনি খুব সহজে এই সমাধান করে নিতে পারবেন। দেখুন আমি এইভাবে ব্যাগের ভিতরে রেখে দিলাম। এই পাতলা চাবির রিংটা কিন্তু আপনার ব্যাগকেও ভারী করবে না, এটা চাবিটা হারাবেও না। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি পাকা কলার খোসা ফেলে দিচ্ছেন? ভুলেও ফেলে দিবেন না। সামনেই কিন্তু শীত, এই শীতে কিন্তু এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে। এখানে আমি পাকা কলার খোসা নিয়েছি, আর মুখের অংশটা এভাবে ছিঁড়ে ফেলে দিলাম। এবারে কি করব, আমি এখানে নিয়ে নিব মধু। আপনার বাসায় যে মধুটা আছে সেটাই ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। আমার এই মধুটা ফ্রিজে ছিল তাই জমে গেছে। আমি এই মধু থেকে কিছুটা মধু আমি এই পাকা কলার খোসার উপরে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই উপকারী একটি জিনিস তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আমি এইভাবে এই কলার খোসার গায়ে লাগিয়ে দিচ্ছি, অর্থাৎ ভেতর সাইড এভাবে লাগিয়ে দেওয়ার পরে এটা কী করবেন বন্ধুরা, শীত আসলেই সবার দেখা যায় পা ফেটে যায়, বিশেষ করে গৃহিণীদের কিন্তু হাত পা ফাটে। কেননা হাত পা অনেকে দেখা যায় খসখসে থাকে, হাতের তালু খসখসে থাকে, পায়ের তালু খসখস করে এবং ফেটেও যায়। আপনারা যদি পাকা কলার খোসা এইভাবে একটুখানি মধু লাগিয়ে যদি হাতের তালু অথবা পায়ের তালু এভাবে ঘষা দেন, দেখবেন সেই খসখসে ভাবটা থাকবে না এবং হাত পা ফাটাও বন্ধ হয়ে যাবে। যেহেতু সামনে শীত, আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন, দেখবেন চমকে যাবেন, আপনাদের হাত পা ফাটার সমস্যা দূর হয়ে যাবে এবং খসখসে স্কিনকে অনেক সফট করতে সাহায্য করবে। পাকা কলার খোসা এতটাই উপকারী, আপনারা অবশ্যই ট্রাই করবেন। যখনই পাকা কলা খাবেন এইভাবে খোসাটা ব্যবহার করবেন। আপনারা নামি দামি যত ব্র্যান্ডের লোশন বা যত ময়শ্চারাইজার ব্যবহার করেন না কেন, এত উপকার পাবেন না। শুধুমাত্র পাকা কলার খোসা আর মধু দিয়ে যেই উপকারটা পাবেন, তারপরে এইভাবে হাতে লাগিয়ে হাতটা যখন দেখবেন শুকিয়ে এসেছে প্রায়, তখন ধুয়ে ফেলবেন। দেখবেন খুবই সফট থাকবে হাত এবং পায়ের তালু। তো আশা করছি ছোট্ট এই টিপসটি অনেক কাজ দেবে। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা ব্লেন্ডার জুসার দেখা যায় কিচেন কাউন্টারে রাখি, কিন্তু কিচেন কাউন্টারে ব্লেন্ডার জুসার আমরা সরাতে গেলে দেখা যায় কাউন্টারের সাথে এভাবে আটকে যায়, অর্থাৎ টাইলসের সাথে আটকে যায়। এটা কিন্তু সরানো মুশকিল হয়ে যায় আর ঝামেলাও হয়, আর এখানে অনেক পানির কাজ হয় বলে পানিও কিন্তু ব্লেন্ডার বা জুসারের ভেতরে চলে যেতে পারে। তাই আপনারা কী করবেন, আমরা যে প্লাস্টিকের বোতলগুলো ব্যবহার করি, সেই প্লাস্টিকের বোতলে যে মুখগুলো থাকে সেই মুখগুলো ব্লেন্ডারের নিচে যদি এইভাবে দিয়ে দেন, তাহলে দেখবেন এটা মুভমেন্ট করানো সহজ হবে। আপনি এক হাত দিয়ে সরিয়ে মুছতে পারবেন এবং এটা পানির সংস্পর্শে আসলেও কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন অনেকটা উঁচু হয়ে গেল, আর আমি এটা কিভাবে সরিয়ে দিই এখান থেকে দেখুন কত সহজে সরানো যাচ্ছে। ব্লেন্ডার জুসারের নিচে রাবারের মতো একটা জিনিস থাকে, যার কারণে কিন্তু এটা এখান থেকে সরানো সম্ভব হয় না, দুই হাত দিয়ে উঠিয়ে জায়গাটা মুছতে হয়। তো আপনি কাজের সুবিধার্থে কিন্তু এরকম প্লাস্টিক বোতলের মুখ এভাবে লাগিয়ে দিয়ে দেখবেন ব্লেন্ডার খুব সহজে এখান থেকে নাড়াচাড়া করতে পারবেন, এখান থেকে ব্লেন্ডার সরিয়ে মুছতেও পারবেন, কোনো পানির সংস্পর্শে আসবে না। আশা করছি এই টিপসটা কাজে দেবে। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে।
দুধ জাল করার সময় অবশ্যই এই টিপসটি মাথায় রাখুন। আমরা যখন দুধ জাল করতে বসিয়ে দিই, দেখা যায় দুধ কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা গৃহিণীরা অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ জাল করতে পারি না, কারণ অনেক কাজ থাকে, আমরা চুলার উপরে দুধ বসিয়ে দিয়ে চলে যাই, কিন্তু দুধ পড়ে যাবে সেই রকম একটা টেনশন মাথার ভিতরে কাজ করে। তাই আপনারা দুধ জাল করার সময় দুধের যে পাতিল, পাতিলের ঠিক এই আশেপাশে যদি একটুখানি তেল অথবা ঘি লাগিয়ে দেন, তাহলে দেখবেন দুধটা যখন ফুটবে এই মুখের কাছে আসার সঙ্গে সঙ্গে যখন তেলের টাচ হবে, তেল লাগানো অংশগুলো যখন টাচ লাগবে, তখনই কিন্তু এই দুধটা আবারও ভেতরের দিকে চলে যাবে, দুধটা কিন্তু আর বাহিরে পড়বে না। দেখুন আমি এখানে একটু রান্নার তেল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ঘিও অ্যাপ্লাই করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এবারে আমি এই সাইডগুলোই দিয়ে দিলাম। এবারে দেখুন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি, আর আঁচটা বাড়িয়ে দিলেই এই দুধটা ফুটলেও কিন্তু আর নিচে পড়বে না, যখনই এই জায়গায় এসে টাচ করবে দুধটা, তখনই কিন্তু আবারও নিচের দিকে চলে যাবে। অবশ্যই এভাবে অ্যাপ্লাই করবেন। আর একটি কথা, তেলের পরিমাণ কিন্তু একটু বেশি দেবেন, শুকনো শুকনো করে দিবেন না, একটু বেশি করে তেল লাগিয়ে দিবেন, তাহলেই কিন্তু এটার কার্যকারী ফলাফল পেয়ে যাবেন। দেখুন আমি হাই হিটে দিতেই কিন্তু আবারও ঠিক এর এখানে টাচ করছে এবং দুধটা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। তো গৃহিণীরা অবশ্যই এটা অ্যাপ্লাই করবেন, আর কেমন রেজাল্ট পান আমাকে জানাতে ভুলবেন না। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটি পেঁয়াজ, তো আর নিয়েছি এখানে লবঙ্গ। তবে লবঙ্গ নেওয়ার আগে অবশ্যই খেয়াল করবেন কোন লবঙ্গর মাথায় ফুল রয়েছে। তো যে সকল লবঙ্গর মাথায় ফুল রয়েছে আমি সেগুলো এখানে বেছে নিয়ে নিলাম, আর নিয়েছি একটি পেঁয়াজ, একটি বড় সাইজের পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবেন। এবার এই লবঙ্গগুলো একটু দূরত্ব বজায় রেখে এইভাবে পেঁয়াজের গায়ে গায়ে কেঁধে দিতে হবে। তো আমি দেখুন কিছুটা দূরত্বে আমি এই পেঁয়াজটার চারপাশে লবঙ্গগুলো গেঁথে দিচ্ছি। গেঁথে দেওয়ার পরে আমি এই পেঁয়াজটা কী করব বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। কিছু কিছু জিনিস আছে আপনি কিন্তু অনেক কিছু ব্যবহার করে সমাধান পাননি, কিন্তু আপনি ঘরোয়া টোটকা যদি ব্যবহার করেন দেখবেন অনেক বেশি কাজে দিবে। এবারে আমি পেঁয়াজের মুখের কাছে এখানে আমি একটি সেফটি পিন এইভাবে দিয়ে সেফটি পিনটা আটকে দিলাম, আর একটি সুতা আমি এই সেফটি পিনটার মাথায় লাগিয়ে দিচ্ছি। ঠিক সেফটি পিনটার এই মাঝ বরাবর একটি সুতা আমি লাগিয়ে দিচ্ছি, আপনারা চিকন কোনো দড়িও দিতে পারেন। তো আমি এভাবে সুতার মাথাটা এখানে গিট দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এটা আমি ঝুলিয়ে দিব। এটা ঘরে ঝুলালে কী হবে বন্ধুরা, যে সকল জায়গায় দেখবেন প্রচুর পরিমাণে মশার উৎপাত বেশি, সেই জায়গায় এটা ঝুলিয়ে দিবেন। যদি সন্ধ্যার সময় কোনো জানালা খোলা থাকে, সেই জানালার কাছেও এটা ঝুলিয়ে দিবেন, দেখবেন জানালা দিয়ে আর কোনো মশা ঘরে প্রবেশ করবে না। তাছাড়া যে সকল স্থানে বাচ্চা কাচ্চা টিভি দেখে বা আপনি বসে আছেন, খুব মশার উৎপাত হচ্ছে, এভাবে যদি একটি পেঁয়াজ রেখে দেন, তাহলে দেখবেন ওই এলাকায় আর কোনো রকম মশা আসবে না। এটা এতটাই কার্যকারী একটি জিনিস, অবশ্যই ট্রাই করবেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা তো পেঁয়াজ প্রতিনিয়তই খাচ্ছি, কিন্তু পেঁয়াজ কাটা বেশ ঝামেলার। যারা ব্যাচেলার তারা তো পেঁয়াজ কাটতেই পারে না, আর নতুন গৃহিণীরা তো কাটতেই পারে না। পেঁয়াজ কাটার সময় আপনারা যদি ছোট্ট এই টিপসে অ্যাপ্লাই করেন, দেখবেন মিহি কুচি পেঁয়াজ আপনি এক মিনিটে এই অনেকগুলো পেঁয়াজ কাটতে পারবেন। কেজি কেজি পেঁয়াজ কাটবেন তবুও চোখ জ্বালা করবে না এবং আপনাদের কোনো রকম কোনো কষ্টই হবে না। দেখুন এখানে আমি পেঁয়াজ অর্ধেকটা কেটে নিয়েছি, কাটার পরে এই অর্ধেক পেঁয়াজ আমি কীভাবে কাটবো বন্ধুরা, আমাদের বাসায় দেখা যায় এরকম পিলার থাকে, যে ধরনের পিলার হোক না কেন এভাবে অর্ধেক করে নেবেন। পেঁয়াজ নেওয়ার পরে পিলারটা এইভাবে ধরে পেঁয়াজের পেছন সাইড থেকে এভাবে ধরে আস্তে আস্তে টান দিবেন, দেখবেন পেঁয়াজগুলো একেবারে মিহিকুচি হয়ে যাবে, কোনো রকম পরিশ্রম ছাড়াই আর কোনো রকম কষ্ট ছাড়াই, হাত কাটা ছাড়াই। অনেক সময় দেখা যায় নতুন গৃহিণীরা পেঁয়াজ কাটতে গেলে হাত কেটে ফেলেন, তাদেরও কিন্তু সেই সমস্যা আর হবে না। দেখুন কত মিহিকুচি হয়ে যাচ্ছে, এভাবে করলে কিন্তু চোখও জ্বালা করবে না, আপনি নিরাপদভাবে পেঁয়াজগুলো কেটে নিতে পারবেন। এটা এতটাই উপকারী, আপনি কেজি কেজি পেঁয়াজ কাটবেন তবুও আপনাদের কোনো সমস্যা হবে না। তো দেখুন আমি এভাবে পেঁয়াজগুলো একেবারে মিহিকুচি করে নিচ্ছি, আর বিশেষ করে এই টিপসটা কিন্তু ব্যাচেলারদের জন্য খুবই উপকারী, নতুন গৃহিণীদের জন্য খুবই উপকারী। তো আশা করছি আজকের এই টিপসগুলো আপনাদের কাজে দিবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার, সবাই ভালো থাকবেন, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।